ভিডিওটা দেখে মনে হতে পারে এটি কোনো সিনেমার দৃশ্য। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি দিনের আলোয় ম্যানচেস্টারে ঘটে যাওয়া একটি ঘটনার দৃশ্য। গত বছর জানুয়ারি মাসে ম্যানচেস্টারের হারফুলহে এলাকায় একটি প্রাইমারি স্কুলের সামনে একদল ছেলেরা গাড়ি চালাতে চালাতে ফাঁকা গুলি ছোড়ে। আকস্মিক এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে আশপাশের মানুষেরা। ভয়াবহ সেই ঘটনার পর তদন্তে নামে পুলিশ। ঘটনার বিস্তারিত সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বলা হয়, তিনজনের একটি যুবক দল বিএমডব্লিউ গাড়ি করে রাস্তায় এই ঘটনা ঘটায়, আর এই ঘটনার সাথে যুক্ত থাকার অপরাধে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই তিনজনের নাম 39 বছরের ডিন উড়ি, 43 বছরের পল রায়ান ও 32 বছরের কিউ। তদন্তকারী পুলিশ বলছে, ম্যানচেস্টারের সেই দিনকার ঘটনায় তিনজনকে 17 বছরের জেল দেওয়া হয়েছে। এদিকে গ্রেট ম্যানচেস্টার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গত 26 বছরের মধ্যে ম্যানচেস্টারে বন্দুকজনিত ক্রাইম অনেক কমেছে, তাই ওই দিনকার ঘটনায় যারা এখনও আতঙ্কিত তাদের জন্য আসামিদের কারাদণ্ড কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে। রোমানা রাখি, রানার টিভি, লন্ডন।